নেটলটা বিশংলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান দর্শক আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর আজ আমরা আলোচনা করব দেশীয় ব্যবসা সুরক্ষা নিয়ে দেশের অর্থনীতিতে যদি দেশীয় ব্যবসা শিল্প প্রতিষ্ঠানের অবদানের কথা স্মরণ করতে হয় সেটা অনেক বেশি বিশেষ করে বেসরকারি খাতে যারা বেসরকারি খাতে রয়েছেন তারা অর্থনীতিকে ধরে রেখেছেন দিন দিন অর্থনীতিকে আরও উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন বাংলাদেশ যে এখন উন্নয়নশীল দেশের কাতারে এর এতে বড় অবদান বেসরকারি খাতের দর্শক আজ আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করব দেশ দেশীয় ব্যবসার সুরক্ষায় কি কি পদক্ষেপ নেওয়া জরুরি কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত স্টুডিওতে দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন পরিচিত মুখ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের বিসিসি এর ভারপ্রাপ্ত পরিচালক খন্দকার রুহুল আমিন আপনাকে স্বাগত জানাচ্ছি এবং এরপরেই রয়েছেন বাংলাদেশ ট্যানা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট ইসাকুল হোসাইন সুইট আপনাকেও স্বাগত জানাচ্ছি দর্শক আরও একজন অতিথি আমাদের সঙ্গে ঢাকার বাইরে থেকে সংযোগ তো হবেন ময়মনসিংহ থেকে নূর সাউন্সের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম তিনি যখন যোগ দিবেন আমরা তার আলোচনা ভাই আপনাকে অভিনন্দন জানাচ্ছি ভারপ্রাপ্ত সভাপতি আপনি হয়েছেন দেশীয় যে বিষয়টা আমরা নির্ধারণ করেছি যে দেশীয় ব্যবসায় সুরক্ষা আমরা যদি গতকাল প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা একটি বার্তা দিয়েছেন যে মে মাস থেকে শিল্প কারখানায় কারখানায় নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে যেটা আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল অনেক প্রতিষ্ঠান গ্যাস সংযোগ পাইনি পাওয়ার অপেক্ষায় ছিলেন পাইলে কি হতো এটা তার আগে আমরা এনে আলোচনা করবো আমরা যদি একটু উপদেষ্টা কী বলেছেন এক নজরে দেখে আসছি দর্শক আমরা দেখে আসব জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক এলহাই চৌধুরী গতকাল ধামরাই কী বলেছেন সেই অনুষ্ঠানটি আমরা একটু পরেই দেখব এটা আমরা যখন তৈরি হবে রুলবে আপনার কাছে আসছি যে এই যে নতুন যে সিদ্ধান্তটা যে সরকারের বড় একটা সিদ্ধান্ত আমরা যদি বলি যে মে মাস থেকে যদি আসলেই শিল্প কারখানা গ্যাস পায় নতুন সংযোগ পায় কি ধরনের পরিবর্তন আসবে কি ধরনের কর্মসংস্থান হবে অর্থনীতিতে কি ভূমিকা জি ধন্যবাদ আপনাকে নিউজ টোয়েন্টি ফোরের কলাকুশলী সহ যারা দর্শক আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে যে প্রতিটা নিয়তি দেখে বা প্রতিদিনই অন্তত এই নিউজ টোয়েন্টি ফোর নতুন নতুন সম্ভাবনা যে সমস্ত দ্বার তাগুলা সেইগুলো তোলার চেষ্টা করে এই কারণে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যে কথাটা আপনি বললেন সত্যি কথা আমাদের দেখতে হবে যে সামনে চ্যালেঞ্জগুলো আমরা কিসে আছি যেমন আমরা এলডিজি থেকে আমরা ডেভেলপিং কান্ট্রিতে যাচ্ছি যে তিনটি সূচক দিয়েছে এই তিনটি সূচকে কিন্তু আমরা এখন ভালো পর্যায়ে আছি বাট এই যে মানব সম্পদ উন্নয়ন এই উন্নয়নটা কিন্তু আমাদের ত্বরান্বিত করতে হবে আর এই কারণে আমি বলতে চাচ্ছি যে আমাদের মানব সম্পদকে উন্নতি করে আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে যে সমস্ত সেক্টর আছে তাকে একটা পর্যায়ে নিয়ে যেতে হবে কেন এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের যেতে হবে আর যে কথাটা বললেন যে তৌফিক আলী হিসাব যে কথাটা বলছেন আমরা অবশ্যই সাধুবাদ জানাই এ বিশ্বের মাধ্যমে আমি নিজে জানাচ্ছি এই কারণে কেন আমরা আমাদের একটা দেশকে অর্থনৈতিক ডেভেলপ করতে হলে প্রথম যে ক্রাইটেরিয়া তা প্রথমে এসে যায় আপনার এনার্জি এনার্জি দেখুন এই যে এখন ইলেকট্রিক বিল যেখানে আমরা কোন ইন্ডাস্ট্রিতে দেড় দুই লক্ষ টাকা দিতাম এখন পনেরো লক্ষ টাকা দিই তারপর আমরা কিন্তু হ্যাপি হ্যাপি একটি কারণে যে আমরা মানে ভাবে আমরা বিদ্যুৎ পাচ্ছি তাই তো আমাদের কস্ট বেড়ে যাচ্ছে কিছু তারপরেও কিন্তু আমরা তৈরি করতে পারছি আমরা রেচে রেসে থাকতে পারছি বিধায় আমি মনে করি যে সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছিল বা যেগুলো আছে ঠিকমতো আমরা কানেকশন কানেকশন পাচ্ছি না সেটাকে আমি মনে করছি যে এই যে নতুনভাবে গ্যাস সংযোগ দিয়ে এটা চলমান প্রক্রিয়া শুরু করবে দেখুন এই সরকার যখন দুই নয় সালে সরকার গঠন করে তখনই কিন্তু তাদের একটা অঙ্গীকার ছিল প্রতিটা ঘরের থেকে একজন একজন করে প্রোভাইড করবে তো একজন একজন প্রোভাইড করতে হলেই কিন্তু আপনার লাগবে শিল্প শিল্প ছাড়া তো আমরা কর্মসংস্থান এই কর্মসংস্থান করতে হলে কিন্তু আমাদের এনার্জি লাগবে অর্থাৎ আমাদের গ্যাস ইলেকট্রিসিটি আর এই অয়েল জাতীয় সব কিছু লাগবে তাই আমি মনে করি এটা বিরাট আমাদের আসার একটা জায়গা আছি এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে প্রথম থেকে আমরা বলে আসছি তো যে সরকার ব্যবসা বান্ধব সরকার তারা চেষ্টা করছে যদিও মাঝখানে কিছু বাধা আছে যেমন এই বাধাটা আমি কখনো মেনে নিতে পারি না আমাদের ব্যাংক ইন্টারেস্ট কেন বাড়বে যেমন আপনি বললেন যে আমাদের এখানে ব্যবসায়িক বান্ধব বা ব্যবসাকে ত্বরান্বিত করার জন্য আমাদের কি পদক্ষেপ এখন কি করণীয়

আমাদের এই যে বিশেষ করে যে কথা যে ব্যবসা কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব এখানে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের যে ব্যাংক ইন্টারেস্টটা অবশ্যই কমাতে হবে এবং বিশেষ করে তফসিল ব্যাংক ন্যাশনালাইজড যে সমস্ত ব্যাংক আছে এখনই প্রাইম মিনিস্টার যেহেতু নির্দেশিকা দিয়েছে সঙ্গে সঙ্গে এক্সিকিউশন করা এটা যেন দেরি না করে দেখুন আমাদের এস এম ইস সেক্টর যেটা আমরা এই এই অর্থায়ন এবং এস এম ইউ এস কথা বলবো আমরা আমি একটু সুদ্বার কাছে যেতে চাচ্ছি যে চ্যালেঞ্জের কথা রুলবাই কিছু বলেছেন যে আসলে যে অনেক সম্ভাবনা সরকারি যে প্রতিশ্রুতির কথা বলছিলেন যে প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থানের একটা প্রতিশ্রুতি রয়েছে শিল্প প্রসার লাগবেই ব্যবসার প্রসার লাগবেই কিন্তু আসলে চ্যালেঞ্জও রয়েছে যেটা বলছিলেন কয়েক বছর আগেও আমরা দেখছি বিদ্যুতের সংকট ছিল জ্বালানির অনেক সংকট ছিল অনেকটাকে কাটিয়ে উঠতে পারে চ্যালেঞ্জে আসছে সবগুলো মিলে এখন কি অবস্থা আসলে আপনারা যারা বেসরকারি খাতে রয়েছেন আপনারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত ধন্যবাদ আপনাকে আমি প্রথমেই আজকে আমার এই অনুষ্ঠানে এই নিউজ টোয়েন্টি ফোরকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন এর ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রুহুল আমিন তিনি আমাদের আমাদের ব্যবসায়ীদের মধ্যে জনপ্রিয় এন্টারপ্রেনার উদ্যোক্তা উনি আমাদের নবীন অনেককেই পথ দেখিয়েছেন আজকে উনার সাথে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি আমি এর জন্য আমাদের এই ভারপ্রাপ্ত সভাপতিকে আনুষ্ঠানিকভাবে এই নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই যে উনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই সময়কালে এগিয়ে নিয়ে যাবেন যে প্রসঙ্গটা এখানে আসলে উত্থাপিত হয়েছে যে ইয়ে বলেছেন যে আমাদের প্রাইম মিনিস্টারের দুই হাজার আটেই একটা ঘোষণা এই ঘোষণা ছিল যে প্রতি ঘরে একজন করে এমপ্লয়মেন্টের ব্যবস্থা হবে সেই এমপ্লয়মেন্টটা করতে হলে শিল্পের প্রয়োজন এবং শিল্পের আপনি দেখছেন সরকার ধাপে ধাপে অনেকগুলো কর্মসূচি নিয়েছে যে প্রতিটি জেলায় একটা ইকোনমিক জোন হচ্ছে কতগুলো একশোটার উপর ইকোনমিক জোনের জন্য জায়গা অলরেডি প্রকিউরমেন্ট হয়েছে অনেকগুলোর কাজ অনেকগুলোর কাজ অলরেডি ডেভেলপমেন্টের কাজগুলো শুরু হয়েছে এখন এইগুলোতে শুধু জায়গা হলেই তো হবে না আমাদের বিসিকের এক্সপিরিয়েন্সটা কি অনেক জায়গাগুলোতে বিসিকগুলো হয়েছে ওইখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা হয় নাই এখন আমরা যেটা মানে শিল্প উদ্যোক্তারা আমরা যারা উদ্যোক্তা রয়েছি আমাদের দিক থেকে প্রধান যে জিনিসগুলো দাবি থাকে সেটা হলো যে এই বাস্তবায়নটা যেন খুব তাড়াতাড়ি হয় সেই বাস্তবায়নগুলো কি সেটা হলো ইউটিলিটি আপনি যে গ্যাসের গতকালকে আমাদের জ্বালানি যে একটি আমরা ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই যে উনি এই ঘোষণাটা দিয়েছেন আমরা এক নজরে একটু দেখে আসি আমরা তখন দেখতে পাই জ্বালানি উপদেষ্টা কি বলেছিলেন বলেছেন আমরা আবার আলোচনা বলেছিলে কি বলেছেন আমরা এক নজরে দেখে আসতে চাই আমরা দোয়া করি ইনশাল্লাহ আমাদের জাহাজ যেটা যে বলি আমরা ফ্লোটিং ভাসমান জাহাজ সেটা এই কিছু দিনের মধ্যে সপ্তাহ আর দশ দিনের মধ্যে এসে লাগবে তারপরে আমরা সমস্ত বাইককে আনুষঙ্গিক সব ব্যবস্থা করেছি তো ইনশাল্লাহ মে মাসের মধ্যে আমাদের গ্রিডে এই অতিরিক্ত গ্যাস সরবরাহ শুরু হবে তখন আমরা যারা যারা গ্রাহকরা এক্সপানশন করতে চেয়েছেন বা যেসব গ্রাহক কেউ লোড বৃদ্ধি চেয়েছেন কেউ নতুন গ্যাস সংযোগ চেয়েছেন আমরা সবাইকে দিতে পারি এবং আমরা সবাইকে অনুরোধ করব যে আপনারা আপনাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যান আমরা আপনাদের গ্যাসের প্রয়োজন মেটাতে পারবো আবাসিক সংযোগটা পরে আমি প্রথম শিল্পে দিব তো শিল্পে আমরা দিতে গেলে আমরা এক হাজার এম এম সি আনতেছি তো আমরা দেখি আগে শিল্পের প্রয়োজন কত এই পাঁচশো আসতেছে আর অক্টোবর মাসে আরও পাঁচশো আসবে তো পাঁচশো এক হাজার হলে আমরা তো কতখানি এর ডিম্যান্ড শিল্পে বাণিজ্যে বা বিদ্যুতে এগুলো দেখে তারপরে আমরা যদি দেখি আমাদের সঙ্গতি আছে তখন আমরা আবার শিক্ষা বিবেচনা ডক্টর আমরা দেখছিলাম উনি সবাইকে দিতে চান এই যে একটা বাণী বাণী সেটা উনি যুক্ত করেছেন যে শিল্পের প্রয়োজন কতটুকু সেটাকে উনি আগে একটা ডিফাইন করতে চান আমার যতটুকু এই তথ্যটা মানে খুব কালেক্টিভ না তবে আমি যতটুকু জানি তিতাস গেসেই আমাদের শিল্প উদ্যোক্তাদের দশ হাজারের উপরে অ্যাপ্লিকেন্ট রয়েছে সুতরাং আমাদের এই তিতাসকেশ অন্যান্য আপনি জানেন টারবাইনগুলো রয়েছে অন্যান্য জায়গাগুলোতে ডিমান্ডগুলো কী সেটা উনি যেটা বলেছেন এটা আমরা মনে করি খুবই পজিটিভ যে আগে শিল্পের প্রয়োজনটা সেটা দেখতে হবে তো আমি যেটা অনুরোধ করতে চাই আজকে এই আলোচনার মাধ্যমে সরকারকে এবং উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে মূল্য যেন একটু প্রতিযোগিতা মূল্য তার থাকে এমন ধরেন এমন মূল্য দেওয়া হলো যেটা রুল আমিন ভাই বলেছেন যে বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে যদিও আমাদের কোনো সমস্যা হয় না কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি এস এম ইস ক্ষেত্রে কিন্তু এই বিদ্যুতের মূল্যটা একটা বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ অনেক জায়গাগুলোতে খরচ বেড়ে গেছে উদ্যুক্তরা এই এই প্রাইসটা এফোর্ড করা তাদের জন্য খুবই কঠিন আমার বিনীত অনুরোধ থাকবে উপদেষ্টার কাছে সরকারের কাছে যে যে গ্যাসের আকাঙ্ক্ষাটা আমাদেরকে দীর্ঘদিন ধরে দেখানো হচ্ছে বলা হচ্ছে এলএনজি থেকে আমরা গ্যাসটা পেয়ে যাব সেটার মূল্য যেন প্রতিযোগিতা প্রতিযোগিতা মূল্যটা কি যে আমরা যে প্রোডাক্টটা এখানে তৈরি করব এই প্রোডাক্টটা আমরা বাইরে নিয়ে যাব সুতরাং এইখানে ভারতের মূল্য চায়নার মূল্য অন্যান্য দেশগুলোর মূল্য এখানে আমাকে এই প্রোডাক্টের এই কম্পিটিভ প্রাইসটাকে আমাকে যেন রাখতে পারি তো এইখানে জ্বালানি ক্ষেত্রে যদি আমাকে অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হয় তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জায়গাতে আমি কিন্তু কম্পিট করতে পারবো না সুতরাং এই জায়গাতে বিবেচনা নিয়ে সরকার যদি এটা ইয়ে করে তাইলে আমার মনে হয় সরকার জেলায় জেলায় যে ইকোনমিক কথা বলছে আমরা আবারও আবারও ফিরবার আলোচনা আমরা একটু ময়মন সিংয়ে যেতে চাই লোড ব্যবস্থাপনা পরিচালক মাহবুল আলম আমাদের সঙ্গে রয়েছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে নেটওয়ার্কটা বেচàngলাপে আপনি হয়তো আলোচনা শুনছিলেন দুই জনারি একটু আপনার আপনারা যারা বিভাগীয় পর্যায়ে আছেন যারা সেখানে শিল্প উদ্যকতা আপনারা কি ধরনের সমস্বর সম্মুখীন হচ্ছেন কোন বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত সরকারের যে শিল্পের অগ্রগতিতে আমি প্রথমেই নিউজ 24 কে নিউজ টোয়েন্টিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি বলছি প্রথম হলো যে সমস্যাগুলা আমাদের শিল্প উন্নয়ন যদি আমরা করতে চাই আমাদের প্রাইম মিনিস্টারের কথা মতো যদি আমরা উন্নতি করতে চাই প্রথমে আমাদের সমস্যাটা হলো বিদ্যুৎ এবং গ্যাস বিদ্যুৎ গ্যাস যে হারের দাম বাড়াচ্ছে এই হারে যদি চলে তাহলে এই দেশে ইন্ডাস্ট্রি করা সম্ভব হবে না পাশাপাশি অবৈধ যে সংযোগ এগুলো ভরে গেছে দেশে তো অবৈধ সংযোগের সঙ্গে বৈধ সংযোগ লাইনের টাকা দিয়ে বিদ্যুতের বিল দিয়ে দিয়ে গ্যাসের বিল দিয়ে কোনো দিনে টিকে থাকতে পারবে না এটা একটা বড় সমস্যা দ্বিতীয় সমস্যা হলো ব্যাংক ইন্টারেস্ট আমাদের পিএম বলছেন যে দশের নিচে ইন্টারেস্ট নেওয়ার জন্য কিন্তু আমরা যারা দিচ্ছি চোদ্দো চোদ্দ পনেরো দিচ্ছি এবং রিকোয়েস্ট করাতে দুই পার্সেন্ট কমিয়ে দিচ্ছে আর যারা দুই পার্সেন্ট বারো দিচ্ছে তাদেরকে আবার চোদ্দো পার্সেন্টও করে দিচ্ছে এমনও নজির আছে বিশেষ করে যারা বড় ঋণী অনেক বড় ঋণী তাদের তো আমরা দেখতেই পাচ্ছি তাদের ইন্টারেস্ট তো দিবে দূরের কথা মূল টাকাটাই দিতে হয় না যার জন্য আজকে সবগুলা ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে এবং এই চাপগুলো পড়ছে আমাদের মতো ছোট ছোট যারা ব্যবসায়ী আছে ছোটো ছোট ইন্ডাস্ট্রি মালিক যারা আছে মবসলে যারা ঢাকা শিল্প শিল্প মন্ত্রণালয়ে যেতে পারে না অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে না কোনো ব্যাংকের এমডি বা বোর্ড মিটিংয়ের যাদের খবর যায় না তাদের হচ্ছে এইসব সমস্যা সুতরাং এই সমস্যাগুলো দূর করতে হবে যদি এস এম লোনগুলো আরও ভালো করেন তাহলে আরও ভালো হবে আর ইন্ডাস্ট্রির কোনো বিকল্প নাই যদি আমাদের পিএমের কথা অনুযায়ী প্রত্যেক ঘরে একজন করে চাকরিজীবী আমরা দিতে চাই বা পাইতে চাই আমাদের পি এমের কথা যদি ঠিক হয় তবে এইখানেই আমাদের শিল্পের দিকে আগায় যেতে হবে এবং সেটা সেন্ট্রালাইজড হলে হবে না ঢাকা চিটাগাং এখানে হলে হবে না আমাদের ডিসেন্ট্রালাইজেশন করতে হবে যেমন আমাদের পিএম বিভাগ ক্রমে বাড়িয়ে দিচ্ছে যাতে মবসলীয় লোকগুলার ঢাকায় যে কষ্ট না পাইতে হয় যানজটে না পড়তে হয় হাতের দোর প্রশাসনকে নিয়ে গেছে এটা একটা ভালো উদ্যোগ এতে অনেক ডেভেলপমেন্ট হবে তারপর হলো আপনার সিকিউরিটির কিছু ব্যাপার আছে মাল আনা নেওয়ার ব্যাপারে আমরা দেখি প্রায় আমাদের যোগাযোগ মন্ত্রীও রাস্তায় দাঁড়ায় থাকে যেখানে গাড়ি আটকায় দেয় বিভিন্ন সময় গাড়িতে চাঁদাবাজি হয় এবং মাল বুঝাই থাকলে এখানে বিভিন্ন এজেন্সিকে টাকা দিতে হয়

ব্যবস্থাটা না হয় এবং সেক্ষেত্রে যদি ব্যাংক ইন্টারেস্টও অনেক বেশি থাকে তাহলে সেটা আরও বড় চ্যালেঞ্জের জি ধন্যবাদ আপনাকে আমি যে কথাটা বলতে চাচ্ছি তা হলো যে আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন রাষ্ট্রনায়ক তার যথেষ্ট আগ্রহ উদ্দীপনা আছে সে চায় যে দেশকে কিভাবে উন্নতি চরম শিখরে নিয়ে যাওয়া যায় কিন্তু তার যে হ্যান্ডস আছে তারা তাকে কতটুকু সহযোগিতা করে এটা আমরা খুব একটা যে ফলপ্রসূ হচ্ছি তা না দেখুন আমাদের এখানে কথা ছিল যে ওয়ান স্টপ সার্ভিস এই যে আমাদের বেকার জনসংখ্যা আছে এবং প্রচুর প্রতি বছরের বিশ থেকে পঁচিশ লক্ষ ছেলে মেয়ে তারা কর্মসংস্থানে বের হচ্ছে তাদেরকে প্রোভাইড করার জন্য সরকারি সরকারিভাবে মাত্র থ্রি থেকে ফোর পার্সেন্ট করতে হয় বা করতে পারে তারা খুবই খুবই সামান্য খুবই সামান্য খুবই সামান্য আর নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু প্রাইভেট সেক্টর করে এই প্রাইভেট সেক্টরকে যদি আপনি উজ্জীবিত না করেন তাহলে কিভাবে তারা করবে এস এস সেক্টরটা যেটা বারবার বলছি আমাদের সুইচ ভাই যে কথাটা বললেন একজন আমাদের নেক্সট প্রজন্ম যিনি আমাদের এ এর মাধ্যমে নেতৃত্বে আসবেন তার যথেষ্ট যোগ্যতা আছে সে চেষ্টাও করে সেটা করার জন্য আমি তাকে সাধুবাদ জানাই তো এস সেক্টরকে আমরা দেখেন এখানে প্রায় দশ লক্ষ উদ্যোক্তা আছে ছোট বড় বড় উদ্যোক্তা এস এম দশ লক্ষ যেখানে আমরা কিছুদিন আগে এফ বিসিসিআই এবং এস ফাউন্ডেশনের মাধ্যমে আমরা একটা সেমিনার করেছিলাম আমাদের প্রাইম মিনিস্টার সেখানে এসছিলেন এবং খুবই আমাদেরকে ত্বরান্বিত করেছেন উৎসাহ দিয়েছেন যে অসুস্থ কথা বলতে পারেন না তারপর সে আসছেন এটি কিন্তু বিরাট আমাদের জন্য আশ আশাব্যঞ্জক এবং আমরা খুব অনুপ্রাণিত হয়েছি এই যে দেখেন প্রায় দশ লক্ষ ছোটো খাটো উদ্যোক্তা আছে প্রতি বছর যদি একজন করে সে প্রোভাইড করতে পারে তাহলে দশ লক্ষ সে করতে পারছে চিন্তা নির্ধারণ না প্রাইম মিনিস্টার তো আছেন তাছাড়া যারা আছেন তারা শুধু অনলি টোয়েন্টি পার্সেন্ট যেখানে বড় বড় শিল্প উদ্যোক্তা তাদের কথা চিন্তা করে কিন্তু এইটি পার্সেন্ট যারা একটু বলি দেখুন এটা এটা শোনা দরকার তাহলে এই কারণে যে এই যে এইটি আমরা যে এস এম সেক্টর আছে আর সবচেয়ে যেটা বেশি দরকার ম্যান অডিটেড আমাদের ছোট্ট দেশ প্রচুর জনসংখ্যার এই কারণে গুরুত্ব দিতে হবে এবং এখানে আপনার ব্যাংকের যে ফিন্যান্স অবশ্যই সিঙ্গেল ডিজিটে আনতে হবে এবং হ্যারাসমেন্ট ছাড়া আপনার তাদেরকে দিতে হবে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট আসছিলেন উনি তিনটা দিক দিলেন তার মধ্যে একটা মেইন হলো তা হলো যে ব্যাংকের টাকাটা বা লগ্নিটা পেতে হলে যে বিড়ম্বিত করতে হয় এটা যদি ওভারকাম না করতে পারে বাংলাদেশ তাহলে কিন্তু এলডিজি থেকে যেটা ডেভেলপিং কান্ট্রিতে যাওয়া প্রবলেম হবে তো আর আমাদের যে মানব সম্পদ উন্নয়ন আর থার্ড যেটা বলেছেন তা হলো এই যে এনবিআর যেটা আমরা আমাদের রাজস্ব আমাদেরকে হার্ড মনে করি ভালো কিন্তু তারা আমাদের কাছ থেকে টাকা আরোহণ করবে নিবে

বাজেটও আমাদের ব্যবসায় কি প্রত্যাশা থাকবে সে নিয়ে আমরা আলোচনা করবো দৃশ্য ব্যবসার সুরক্ষার জন্য একটা ছোট্ট বিরতির দর্শক সময় হলো নিটল টাটা বীজ সংলাপে ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন

ধন্যবাদ এটা আসলে এখনকার আমাদের খুবই সমসাময়িক প্রসঙ্গ আমাদের ব্যবসায়ীদের জন্য এবং আমাদের দাবিগুলো আপনি জানেন যে আমাদের অর্থ মন্ত্রণালয় রাজস্ব বোর্ড এবং আমাদের এফপিসিসিআই একটি আয়োজন করেছিল যে আমাদের আকাঙ্ক্ষাগুলো আমরা কি চাই বাজেটে সেই জিনিসগুলো আমরা মাননীয় অর্থমন্ত্রীর সৌখে আমরা তুলে ধরেছি এইখানে প্রধানত আমরা আসলে যে জিনিসটা বলেছি সেটা হলো যে আমরা ব্যবসার একটি সুবিন্যস্ত পরিসর চাই ব্যবসাটা করার জন্য আমরা পরিবেশটাকে নিশ্চিত করার জন্য প্রথমে কি আসে সেটা হলো বিনিউকটা যে আমরা বিনিউকটা করব। একটু আগে আমাদের মানে ভারপ্রাপ্ত সভাপতি রুলামিন ভাই বলছিলেন যে আপনার যে আমাদের যে ব্যাংক সুদের হার আমরা বলছি সিঙ্গেল ডিজিটে নি আসার জন্য এটা হলো আমাদের প্রধান দাবি যে আমরা যেন সিঙ্গেল ডিজিটে আমরা সবাই যেন পাই সবাই যেন বড় আমাদের মায়ন সিং মানে আমাদের সেই বন্ধু যে বলেছেন যে মূলত মানে বড় আকারের ঋণের কয়েকজন ব্যবসায়ী ছাড়া এবং তারা ঋণের আদায়ের হারটাও আমরা যেটা দেখি আর কি আমাদের এসএমই কিংবা প্রান্তিক ব্যবসায়ীদের ঋণের আদায়ের হারের চেয়ে অনেক কম সুতরাং আমরা যেটা রুলবাহের শেষ বক্তব্য ধরে যে এইখানে আপনি বাজেট ধরে আমাদের প্রধান টার্গেট হওয়া উচিত যে ক্ষুদ্র এবং মাজারি ব্যবসায়ীদেরকে আমাদের করের আওতায় আনা এবং এদের কাছে এই ঋণের হারটা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা তাহলে এইখানে সরকারের প্রধানমন্ত্রীর যে আপনার কমিটমেন্ট রয়েছে ঘরে ঘরে চাকুরি সেই ম্যান পাওয়ারের ইউটিলাইজটাও এইখানে হবে এমপ্লয়মেন্টটাও হবে এবং আমাদের এইখানে আমরা শিল্প উদ্যোক্তারা আমাদের এই আমরা এলডিসি থেকে আমরা মধ্যমায়ের দেশের দিকে যাওয়ার জন্য যে লক্ষ্য রয়েছে সেই দিকে আমরা যেতে পারব এই যাওয়ার জন্য আমরা বাজেটকে আমরা মনে করি একটা বড় ধরনের একটা উপলক্ষ আমরা এখানে সামনে পেয়েছি আমরা সরকারকে বলেছি আমাদের এটা নিশ্চিত করেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা আপনি জানেন এখনও আমাদের বন্দরে বা রহলায়ন ভাই একটু টাচ দিয়েছিলেন যে আমাদের একটি বিনিয়োগের জন্য বিনিয়োগ বোর্ডের আঠারো জায়গায় আমাদের সরকারের অনুমোদনের প্রয়োজন হয় বিডায় একটা চেষ্টা করছে যে কঠিন হচ্ছে রহুলাইন ভাই একটু টাচ দিয়েছেন আমি আসলে শুধু প্রসঙ্গগুলো রিপিট হয়ে যাবে যে প্রাইম মিনিস্টার পর্যন্ত প্রাইম মিনিস্টার কিন্তু আমরা সাক্ষাৎ করছি প্রাইম মিনিস্টার বলছেন এটা হয়ে যাবে কিন্তু তারপরে এটা আর দেখছি অগ্রসর হচ্ছে না সুতরাং আমাদের ওই জায়গাগুলোতে একটু টুইনিংটা করতে হবে যে আঠারোটা জায়গায় আমরা যেন আমাদের দৌড়াতে না হয় একটি আপনার গ্যাসের জন্য আপনি প্রসঙ্গটা তুলেছেন যে বলছেন আচ্ছা গ্যাসটা পাওয়া যাবে এটার সাথে আমরা নিশ্চিত জুটতে চাই যে আপনার মূল্যটা যেন প্রতিযোগিতা মূল্যটা এখন আমরা উচ্চ হারে দিয়ে যাচ্ছি কথা ছিল প্রথম কয়েক বছর উচ্চ হারে দেব তারপর কমানো হবে আমরা বলেছি এটা কমানো প্রয়োজন কারণ যদি কমানো না হয় ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য এই হারটা আমাদের জন্য খুবই কষ্ট ধন্যবাদ আমরা একটু মহাম সিং যেতে চাই আমাদের সঙ্গে আলম ভাই মাহবুল এরপরে ভাই আবার আলোচনা শুনবো মাহবুল আলম আপনি হয়তো আমাকে শুনতে পাচ্ছেন আপনার কাছেও আমার প্রায় একই প্রশ্নই থাকবে যেহেতু আপনারা বিভাগীয় পর্যায় থেকে অনেক কিছু চিন্তা করেন ব্যবসা বাণিজ্যের দিক নতুন যে বাজেট আসছে আসলে আপনারাও আপনারা কি ধরনের কি ধরনের মানে প্রত্যাশা করছেন সেই আপনার বক্তব্য আমি শুনবো একটু নির্বাচন কমিশন সচিবালয় যাচ্ছি সেখানে কথা বলছেন নির্বাচন কমিশন সচিব আমরা সরাসরি যাচ্ছি সেই পরবর্তীকালে কমিশন বৈঠক করে সিদ্ধান্ত জানাবেন এই ব্যাপারে আমাদের মাননীয় নির্বাচন কমিশন বলেছে যে প্রযুক্তি ব্যবহার করা এটা আইনের মধ্যে বাধ্যবাধকতা রয়েছে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা ওনারা বলেছেন যে ইভিএম ব্যাপারে যদি তাদের কোনো সন্দেহ থাকে এই নির্বাচন কমিশন এই তাদেরকে নিয়ে বৈঠক করে ইভিএমের যেগুলো ব্যবহার করা হবে প্রত্যেকটা ইভিএম তাদের কাছে প্রদর্শন করা হবে কোন ইভিএম কোন প্রযুক্তি এটা ব্যবহার করা যাবে না সেভাবেও কিন্তু ওনাদেরকে প্রস্তাব করা হয়েছে আসুন দেখুন এই ইভিএম ব্যবহার না করার কারণটা কি এগুলো কোনো হ্যাক করার বা অন্য কোনো এগুলো ইন্টারফেয়ার করার কিন্তু এগুলো ইভিএম যেগুলো প্রযুক্তি আসছে এগুলো সুযোগ নাই যেহেতু স্থানীয় সরকার নির্বাচনে প্রত্যেকটা নির্বাচনে আমরা পরীক্ষামূলকভাবে ব্যবহার করে আসছি এর পূর্ব রংপুরে ব্যবহার করা হয়েছে এবং খুলনা এবং গাজীপুরও ব্যবহার করার সিদ্ধান্ত আছে তো এগুলো বলেছেন যে এগুলো যদি আপনাদের কোনো প্রকার সন্দেহ থাকে আপনারা দেখুন এগুলো কোনো সন্দেহ যাতে না থাকে সেটা কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে সেনা সেনা ব্যাপারে ব্যাপারে অবস্থান কমিশনের ইতিপূর্বেও মাননীয় নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন বলেছেন স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়নের কোনো পরিকল্পনা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের নেই বিতর্কিত কর্মকর্তা ওনারা এরকম কোন সংখ্যা বা পরিমাণ দেননি ওনারা বলেছেন যে এই ওনারা বলেছেন যে এইরকম যদি ওনাদের কাছে প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে যদি প্রতীয়মান হয় যে এই কর্মকর্তা বিতর্কিত তাহলে ওনারা বলেছেন অনুরোধ করেছেন এদেরকে প্রত্যাহার করার হ্যাঁ এটা তো আপনারা লিখিতভাবে দেখেছেন নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন কমিশন করছিলেন আমরা সেখানে ছিলাম সরাসরি দর্শক যে সংযোগের কথা বলছিলাম সিং আবারও যেতে চাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন ব্যবসায়ী মাহবুব আপনার কাছে যে প্রশ্নটি রাখছিলাম যে বাজেট নতুন বাজেট আসছে ব্যবসায়ীরা সঙ্গে প্রাক বাজেট আলোচনা করছেন আসলে আপনারা কি চিন্তা করছেন নতুন যে বাজেট আসছে দেশীয় শিল্পের সুরক্ষায় বাজেটে কোন নির্দেশনাগুলো থাকা উচিত ব্যবসায়ীদের জন্য আপনাকে প্রতি বছরই বাজেট আসে মানুষ বাজেট আসার সঙ্গে সঙ্গে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে যায় আমরা যদি মবসলে যে শিল্প মফসোলে যে শিল্পগুলো আছে এদেরকে যদি আমরা বাঁচায় রাখতে চাই তবে বাজেটটা এইভাবেই করতে হবে আমাদের দেশে আভ্যন্তরীণ যে প্রোডাক্টগুলো তৈরি হয় এবং যেগুলো ইন্টারনালি কনজিউম হয় এদের দিকে সর্বপ্রথম দৃষ্টি রাখতে হবে যেহেতু এদেশের নব্বই পার্সেন্ট ইন্ডাস্ট্রি হল ক্ষুদ্র গোষ্ঠী এরাই দেশকে বাঁচাইতে পারবে এবং এদেরকে এদের দিকে তাকিয়ে যদি বাজেটটা করা হয় তবে আমাদের পিএম এর স্বপ্ন পূরণ হবে অর্থাৎ প্রতি বছরেই কয়েক লক্ষ লোককে চাকরি দিতে পারবে তখন আমাদের বিদেশের উপর ডিপেন্ড করতে হবে না এবং সঙ্গে সঙ্গে হবে কি সে যদি বাড়িতে বসে চাকরি করতে পারে আই মিন যদি দেশের ভিতরে বসে চাকরি করতে পারে তার অর্থনৈতিক ভিত্তিটা আরও মজবুত হবে এবং দেশের এটা মঙ্গল বয়ে আনবে তো এই জন্য প্রথমেই দরকার ক্ষুদ্র ঋণের ক্ষুদ্র যে শিল্প আছে তাদের সিকিউরড প্লেসে অবস্থান করাইতে হবে তাইলে হবে কি এবং ব্যাংক ইন্টারেস্টের টাকাটা এই নিতে হবে যাতে এরা সার্ভাইভ করতে পারে এবং সেটা দশের নিচে ইন্টারেস্ট আনতে হবে তাইলে লেবার কস্টে যে প্রোডাকশন যে কস্টিং হবে সেটা পুশে যাবে এবং এটা আমাদের দেশের জন্য মঙ্গল বয়ে আনবে এই জিনিসগুলো এফআইপি করতে হবে তবেই আমাদের দেশের বিশাল একটা অংশ বিদেশে যাইতে হবে না এবং এইখানেই তারা ইন্টারনালি বৈশাখ কাজ করতে পারবে এবং দেশের উন্নতির জন্য সহায়ক হবে দেশে অনাচার অবিচারগুলো কখন আসে যখন এই মূল্যবান বক্তব্যের জন্য এবং আপনার মতামতের জন্য খন্দকার রুহুল আমিন আপনার আপনার কাছে আবারো আরছি জি মাহমুল আলম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য রুলভাই আপনার কাছে আবার আসছি যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম আপনাদের বড় প্রত্যাশার একটা জায়গা থাকে জানিনা না সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয় সেটা বাজেটের পরে যে বক্তব্য সেখান থেকে বোঝা যায় কি প্রত্যাশা এবার নতুন বাজেট ঘিরে হ্যাঁ ধন্যবাদ আপনাকে বাজেট এরকম একটা জিনিস সাধারণ জনগণ যেটা মনে করে যে বাজেট আসলেই মনে জিনিসপত্রের দাম বেড়ে যাবে এই ঘটনা থেকে আমাদের বেড়ে আসা উচিত রাজস্ব বোর্ড আর বিশেষ করে বর্তমান যিনি রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আছেন ওনাকে আমরা যতটুকু দেখেছি আছে কিন্তু এইটা আমরা বুঝতে যে যে বাজেট পেশ করলো পেশ করার পরে বুঝতে পারবো যে আমাদের সাথে যে আলাপ আলোচনা হয়েছে আপনারা বলে থাকেন যে আসলে যখন আলোচনা হয় তার আগে অনেক সিদ্ধান্ত বাস্তব মানে হয়ে যায় আমাদের একটি কথা মনে আছে এর আগে আমাদের ইমিডিয়েট পাস প্রেসিডেন্ট ছিলেন আমাদের মাত্রুব আহমেদ উনি একটা কথা বলেছেন আফটার বাজেট যে ব্যবসায়ীদের হাসি কেড়ে নিয়েছে এই বাজেট তো ব্যবসায়ীদের হাসি কেড়ে নিবে কেন একজন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সভাপতি এই ধরনের কথা বললে তখনই কিন্তু অনেক কিছু বেরিয়ে আসে তো যাই হোক আমি আবারও আসান্বিত আমি অনেক আসান্বিত আছি যে রাজস্ব বোর্ডের এবং মাননীয় অর্থমন্ত্রী তার আগ্রহ উপরে আমরা যে

হোটেল রেস্টুরেন্ট থেকে একটা কথা আসছে যে আপনার যেখানে তিরিশ লক্ষ টাকা আপনার ও তিরিশ লক্ষ থেকে ষাট আশি লক্ষ টাকা পর্যন্ত টার্নওভার থ্রি পার্সেন্ট এইটাকে তিন কোটি টাকা নিয়ে যাওয়ার জন্য এখানে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সাহেব উনি আসান আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ আমরা অবশ্যই শুনবো তবে তিন কোটি রাখতে পারি কিনা বাট আমরা রাখবো এই যে এই কথাটা সেখানে দেখা যায় এখন আশি আছে সে যদি এক কোটি বিশ করে তাহলে তো হবে না তিন কোটি চেয়েছে আড়াই কোটি করলে তা বুঝবো যে হ্যাঁ হয়েছে এই ধরনের আমি বলতে চাচ্ছি যে প্রতিটা সেক্টরে যদি বিশেষ করে কাঁচামাল আমদানির ব্যাপারে এইটা যদি আমরা আমদানির ব্যাপার প্রতিটা ক্ষেত্রেই যদি আমরা জিরো ট্যারিফ রাখতে পারি এটা আমাদের দেশীয় পণ্যকে আপনার ত্বরান্বিত করার জন্য কাজ করবে এবং এই যে আমাদের প্রতি বছর বিশ থেকে পঁচিশ লক্ষ ছেলে মেয়ে কর্মসংস্থানে বের হবে তাদেরকে প্রোভাইড করতে হলে কিন্তু আমাদের দেশীয় কাঁচামাল বিনিয়োগ লাগবে বিনিয়োগকে ত্বরান্বিত করতে হলে আমাদের কাঁচামাল আপনার আজকের যে কথা দেশীয় ব্যবসায় সুরক্ষা কি সুন্দর কথা দেশীয় ব্যবসায় সুরক্ষা এইটাকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা আলাপ আলোচনা করি এবং যারা নীতি নির্ধারক তারা যদি একটু খেয়াল করে শুনে তাহলে সেখানে কিন্তু অ্যান্সার পেয়ে যায় যেটা হ্যাঁ আমরা আলোচনায় সেদিন আমরা এনভিআর আমাদের অর্থমন্ত্রীর উপস্থিতিতে প্রধান যে দাবিটা আমরা করেছি সেটা হলো আমাদের দেশীয় শিল্পের সুরক্ষাটা নিশ্চিত করা যে আপনি বাজেট যে বাজেটই প্রণয়ন করেন সেটা যেন আমাদের দেশীয় শিল্পটাকে সুরক্ষা দেয় সে দেশীয় শিল্পের সুরক্ষাটা কি যেটা আমাদের ভারপ্রাপ্ত সভাপতি বলছিলেন যে এটা দেশীয় শিল্প এইখানে দাঁড় করানোর জন্য যে আমদানিটা করতে হয় সেটা টেরিফটা জিরো করা হোক আবার আমরা যারা যে রপ্তানিটা করছি আপনারা জানেন আমরা একটা রপ্তানিতে আমি নিজেও একজন এক্সপোর্টার যে সেই রপ্তানিতে আমাদের অগ্রিম আয়করটা কেটে নেওয়া হয় সেই অগ্রিম আয়করের হারটা কমানো হোক তাহলে এইখানে বিনিয়োগটা এবং আমাদের ব্যবসায়ীর উদ্যোক্তারা এইখানে লাভের মুখটা কারণ আজকে দীর্ঘদিন ধরে আমরা যেটা দেখছি আমাদের ব্যবসার একটা প্রধান শর্ত হলো আপনার একটা স্থিতিশীল সরকার আমরা বিশেষ করে বিগত কয়েক বছর ধরে সেই স্থিতিশীলতা আমরা পেয়ে আসছি এবং আমরা মনে করি এটা একটি ধারাবাহিকভাবে চলে যাওয়া উচিত এবং এই ধারাবাহিকতাটা যদি বজায় রাখা যায় তাহলে আপনার এইখানে যেহেতু আমাদের সরকার প্রধান ব্যবসা বান্ধব এবং উনি ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীদের দাবি প্রতি সবসময় আন্তরিক সুতরাং আমরা মনে করি তার নিচের লেভেলে যারা আছেন তারা যেন দেশীয় শিল্প সুরক্ষায় এমন একটা নীতি এইখানে প্রণয়ন করেন যে নীতিটা যে আমাদের এখানে যে জিনিসগুলো উৎপন্ন হবে সেই জিনিসগুলোর কাঁচামাল জিরো আমরা পাই এবং দ্বিতীয়ত আমরা যে এক্সপোর্টটা করব সেই এক্সপোর্টটার এগেনস্টে যে আয়করটা কেটে নেওয়া হয় সেটার হারটা যেন কমানো হয় সেই দাবিটা আমরা করেছি আমাদের প্রধান দাবি এই জায়গাটা আমরা জনমানুষের সাধারণ যে আয়ের সীমাটা আমরা বলেছি সেই সীমাটা বাড়িয়ে দেওয়া দরকার এখন যা দুই লক্ষ ইয়ে পঁচাত্তর আছে আমরা বলেছি মিনিমাম তিন লক্ষ টাকা আয়কর সীমা মানে কি ফ্রি করার জন্য আমরা এই দাবিগুলো করেছি আমাদের সভাপতি যেটা বলছেন যে এটা দেখা যাবে যে বাজেট ঘোষণার পরে আমাদের এই দাবি দেওয়াগুলো কতটুকু বাস্তবায়ন হয় সেটা আসলে কিন্তু দাবি তো জানি আসছেন এবং সব সময় জানাচ্ছেন আমরা আরো একটা বিরতিতে যাচ্ছি ছোট্ট বিরতি দর্শক সময় হলো আরো একটা ছোট্ট বিরতির নিটল টাটা বেশ সংলাপে আমাদের সঙ্গেই থাকুন আরো একবার স্বাগত দর্শক আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর দেশ ব্যবসায় সুরক্ষায় নিয়ে আজ আমরা আলোচনা করছি স্টুডিওতে এই মুহূর্তে দুজন অতিথি রয়েছেন আপনার কাছে আবারও আসছি আমরা একটু উন্নয়নশীল দেশের কাতারের কথা বলছিলেন বড় অর্জন আমাদের এটা বড় প্রাপ্তি আমরা অনেক সুযোগ রয়েছে এটা যদি আমরা কাজে লাগাতে পারি এই অর্জনকে তো এখানে বড় ভূমিকা রাখবে আপনি বলছিলেন যে ক্ষুদ্র মাঝারি শিল্পের মানব সম্পদ অনেক বড় ভূমিকা রাখবে আসলে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য কি প্রস্তুতিগুলো কেমন হওয়া উচিত প্রস্তুতিগুলো যেটা হলো আপনার আপনি জানেন যে আমাদের যে একটা বাধ্যবাধকতা সেটা আমাদের মানব সম্পদ উন্নয়নে আমরা অ্যাটেনশন দেওয়ার জন্য আমাদের একটা প্রধান টাস্ক আমাদের উন্নয়নশীল বিশ্ব যাত্রার ক্ষেত্রে এই মানব সম্পদ উন্নয়নের জন্য আমি একটা পজিটিভ দিক দেখি আপনার যে আপনি যখন উন্নয়নশীল দেশগুলোর ইতিহাস যদি দেখেন তাহলে ওইখানে দেখবেন এই দেশের জনসংখ্যা ওই দেশগুলোর ইউরোপের দিকে যদি থাকান কিংবা ল্যাটিন আমেরিকার দেশগুলোর দিকে থাকান ওই দেশের জনসংখ্যা যখন পঁচিশ থেকে ত্রিশ বৎসর বয়সের সংখ্যা ষাট শতাংশ থাকে ওই দেশগুলো উন্নতির শিখারে যায় আমরা সামনে আছে আমাদের এখন পরিসংখ্যান ব্যুরোর যে ডাটা আছে সেই ডাটাতে এখন আমাদের পঁচিশ থেকে ত্রিশ বছর বয়সী ইয়াং জেনারেশনের সংখ্যা আপনার ষাট ভাগের কাছাকাছি সুতরাং আমি মনে করি ছয়ষট্টি এখন ছয়ষট্টি ছয়ষট্টি ভাগ সুতরাং ষাট ভাগেরও উপরে সুতরাং আমাদের জন্য মানব সম্পদ উন্নয়ন এখন শুধুমাত্র আমাদের এ দেশে বিনিয়োগের একটি পরিবেশ তৈরি করাটাই আমি মনে করি সরকার এবং আমরা যারা উদ্যোক্তা আছি তাদের প্রধান কাজ বাকিটুকু এই জেনারেশন করে দেবে আপনি দেখেন আজ থেকে আমি এর আগেও আপনাদের এখানে একটা আলোচনায় আমি বলেছিলাম যে পাঠাও একটি অ্যাপস এটা কিন্তু আজ থেকে দশ বছর আগে যে এটা একটা বিজনেস হবে কেউ কিন্তু মনে করি আমাদের এই ইয়াং জেনারেশন তারাই কিন্তু আবিষ্কার করেছে যে একটা অ্যাপস হবে আপনার গাড়ির প্রয়োজন আপনার

সেই আপনি শুরুতেই বলছিলেন অনেক চ্যালেঞ্জ আমরা যাচ্ছি কিন্তু অনেক চ্যালেঞ্জও রয়েছে মোকাবেলারও তো প্রস্তুতিগুলো থাকতে হবে আমি আপনাকে একটু এটা দিয়ে শুরু করতে চাচ্ছি যে আপনাদের আজকে যেটা আমাদের মেইন টপিক তাহলে দেশীয় ব্যবসায় সুরক্ষা জি এই দেশীয় ব্যবসায় সুরক্ষা করার জন্য চারটা দিক যদি আপনি দেখেন সুরক্ষা তো করতে পারবেনি অ্যাট দ্য সেম টাইম আমরা উন্নতির চরম শিখরে চলে যেতে পারবো প্রথমত ব্যাংক ঋণ এটা অবশ্যই আমাদের সিঙ্গেল দাবি নেক্সট যেটা পাওয়ার অর্থাৎ এনার্জি আপনার বিদ্যুৎ গ্যাস এবং ফার্নেস এটার আপনার ইজিলি অ্যাক্সেস হতে হবে এবং প্রতিযোগিতা আর থার্ড যেটা আছে এনবিআর এই এনবিআর যেটা বাজেট সামনে দেখছেন এনবিআর আমি মনে করি এটা বাধা হতে পারে আমাদের সহযোগীও হতে পারে যেমন তারা যখন সহযোগী যাতে হয় আপনাদের সহযোগী আমি চাচ্ছি আর সর্বশেষ যেটা ওয়ান স্টপ সার্ভিস যেটা প্রাইম মিনিস্টার সবসময় বলে থাকেন এই চারটাকে সামনে নিয়ে যদি আপনি এগোতে পারেন সামনে দিকে সামনে আমাদের নির্বাচন এবং আমাদের যে এলডিসি থেকে আমরা ডেভেলপিং কান্ট্রিতে যাব এই চারটার প্রতি নজর দিয়ে যদি এগোতে পারেন আমি মনে করি যে আমাদের যে নিশ্চিত গোল সেখানে আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো যদি একটাও আপনি এখানে কোনো

প্রায় এখানে শেষ করছি আবারও দেখা হবে আগামীকাল সে পর্যন্ত নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকুন